السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার নয়নপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত নয়নপুর হানাফিয়া বা বালিকা দাখিল মাদ্রাসা দ্বিতীয় বার্ষিক ওয়াজদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে অত্র এলাকার হৃদয়ের স্পন্দন সাভার চার নং ওয়ার্ডের আমাদের কমিশনার সাহেব, পর্দার আয়ালের মা ওভনেরা, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচ্য বিষয় বিবাহ। এখন অনেকে তো মানুষে মানে না, কো মানুষ আবার কি, ও এটা ডাইনোসর থেকে আসছে, এখন মফিজ 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 কিন্তু আল্লাহর নাম। তো বললেন হুজুর, এটা বললাম যে ওই বাদাম মেরা কম্পিউটার বানাক, বিমান বানাক, রাডার বানাক, যায় বানাক, যেই মানুষ আল্লাহকে চিনল না সে মঙ্গল গ্রহে চলে যাক, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে তার দাম চাইরেন আরো নাই। এই জন্য আমি প্রতিটা বয়ানে আমি বৈজ্ঞানিকদেরকে একটু হালকা বলতে পারেন, হুজুর আপনার সাথে কি তাদের দুশ্মনী আছে? আমি বললাম না, দুশ্মনী নেই, আমার আফসোস লাগে, এত জ্ঞানের অধিকারী তারা আল্লাহ জাল্লা শাহানুকে চিনল না, ঠিক কিনা? আর আমরা জ্ঞানের মালিক কমে হই, দুঃখ নাই, আমরা আল্লাহ জাল্লা শাহানুকে চিনেছি, রসুলের আরবির প্রেমের তরিতে আমরা উঠেছি, ধন্য আমাদের জীবন, ঠিক কিনা? তো তারা মানুষে মানে না, আবার বিয়া কি? আল্লাহ জাল্লা শাহানু সুরা নিসা
চার নম্বর পারাতে তিনি ঘোষণা করছেন প্রথম আয়াতে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও মানুষেরা, এখানে মানুষ বলে সম্বোধন করেছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেঈমান কাফের সব মানুষকে আল্লাহ পাক ইন্ডিকেট করছেন। বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, তা না বলে তিনি বললেন ইয়া আইয়ুহান নাস, ও সমগ্র জগতের মানুষেরা, পৃথিবীর মানুষেরা, সেই প্রভুকে ভয় করো যিনি তোমাদেরকে এক নফস থেকে, এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। এক নফস কি? আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামের জান্নাতে এভাবে খুব শান্তির সহিত রাখলো, ওনার ভালো লাগে না, উসুমে কীট তো মানুষ একা একা ভালো লাগে না। নয়নপুরের জসিম আসছে লন্ডন থেকে, বিয়ে শাদী এখনো করে নাই, দোকানে গেলে গাজীপুর বা রামগঞ্জ মার্কেট আসে না, বাবা ফোন করে বাবা আয় বাড়িতে, আর লাভ কি, ভালো লাগে না। কিন্তু বিয়ে শাদী করতে লটকাই দিলে হেতে রে, তিন মাসের লাগে বাড়তে বাইরে না, কথা কয় না। আদম আলাইহিসসালাম কো আল্লাহ কিরকম কিরকম লাগে, এরকম একটা দারুণ বয়স তো ভালঠেহে না, ভালঠেহে না। তখন ওনার যখন হালকা তন্দ্রা এসেছে, বাম ফাজরের হাড় অপারেশন করে ওনার প্রিয়তম সহধর্মিনী আমাদের জগৎ জননী আম্মা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। তো যে ফিকাপ দিছেন বোঝেন নাই, এটা তো আমার কমিশনার ভাই হজে গেছেন, সাইফুল ভাইও সম্ভবত গেছেন তাই না, সৌদি আরব না যাইলে বুঝাইতে পারবো না মানুষ কত ঢকের। আপনাদের 18 কোটি মানুষের ডক বোতলের ভিতরে ভরেন, মনে করি 18 কোটি বাংলাদেশের ডক ইকুয়াল টু এক গ্লাস পানি। জাজিরাতুল আরব, ইয়েমেন, সিরিয়া, মিশর, সৌদি আরবের আম্মাজিদের এক চোখের সাথে আপনাদের 18 কোটি মানুষের ডক আসবে না। 3 বছর পরে সুবহানাল্লাহ কয় নাকি কল্পনা হারিয়ে গেছে। কোন কোন মানুষ এজ লাইক গোলাপের মতো, কোন কোন মানুষ সাদা গোলাপের মতো, মানুষ কত ঢকের হতে পারে এটা বাইতুল্লাহ শরীফ না জানলে মেসেজ বোঝানো যাবে না। আর মানুষ কত ভেডুকিয়া সেখানে দেখা যায়, সেনেগাল, ইরিত্রিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা, বাজির আলকাতরারও ভালো ডক আছে, ইগুনগা নয়নপুরের সেলিমারে যদি বিয়া করা দি, কলকাতার হারবাল সব খাবামু, মালিশ করামু সব। কবু হুজুর আয় নাই, আয় বাসর করো যাই তার কি আজরাইল দিলেন নি কেন, সেখানে এক প্রেমের মহামিলন মেলা তাওহীদের কেন্দ্রীয় কার্যালয়ে চলে। আল্লাহু আকবার। আলবেদায় ওয়ান নাহায়াত একখান হাদিস পেয়েছি, তাম পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সকলের ঢক যদি একসাথ করা হয়, আম্মাজি হাওয়া আলাইহিসসালামের ঢকের সমান হবে না। আপনারা যেগুলা দেখিয়া নয়নপুর বালিকা মাদ্রাসা সকাল 8:30-9 বাজে দেখেন কেমন, সরকার কর্তৃক নিষিদ্ধ দেখা আর ইভটিজিং করা আল্লাহ নিষিদ্ধ করছেন, আপনি তো দেখি কাইত হইয়া যান, আল্লাহ কি দেখলাম, দোস্তরাও দেখা পায় রে পায়, আরো 10 বছর আগে গেছে কিনা এগুলা, আরো মহিলা আল্লাহ বানাইছে না, বর্তমানে যেগুন বিয়া করছেন আজকে রাত হয়ে গেছে, আরো 10 বছর পরে আরো সুন্দরী মহিলা বানাবে কিনা, কেমন পর্যন্ত যত সুন্দরী আসবে সকল সুন্দরীর ঢক যদি প্লাস দেওয়া হয়, আম্মাজি হাওয়া আলাইহিসসালামের ঢকের এক বিন্দুও হবে না। তাম পৃথিবীর সকল মহিলা সর্বকালে সব মহিলার ঢক যদি প্লাস করা হয় যা হবে, এর অর্ধেক রূপ আল্লাহ সায়রা আলাইহিসসালামকে দান করেছে। এবার আল্লাহ পাক আম্মা হাওয়া আলাইহিসসালামকে বানাই, যখন এবার কাছে রাখলেন আদম আলাইহিসসালাম ধরতে লাগে, আল্লাহ কই খবরদার, লা তামাসসুহা, স্পর্শ করিও না, আল্লাহ এটা কি বানাইছেন একটু দেখি না, আমার মতো লাগে, এর দিয়ে একটু মসি, এর দিয়ে একটু ইয়ামাহা, উপরে দিয়ে আরো কত রকম, এটা আমি বলবো না, আল্লাহ একটু এই খবরদার, হাত্তা তুনকে হা, যতক্ষণ না তুমি বিয়ে করবে, বিয়ে না করা পর্যন্ত তাকে স্পর্শ করবে না, আল্লাহ বিয়েটি বুঝি না, দেন না খবরদার, হাত্তা তুরতিল মহরা, যতক্ষণ না তুমি মোহর দিবে, আল্লাহ মোহর কি এত বুঝি না, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 10 বার দুরূদ শরীফ প্রেরণ করে দাও, মহরান আদায় হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের উভয়ের মাঝে বিবাহ পড়াইয়া দেব। এই কোরআনে কারিম জীবন্ত প্রমাণ, কথা বলে
ঠিক কিনা? ইয়া ইউহান্নাস উত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও তমাম পৃথিবীর মানুষ, ও বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, হিলারি, সেই মহান আল্লাহকে ভয় করো, রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক সত্তা থেকে, এক ফিতা থেকে, আদম আলাইহিসসালাম থেকে সৃষ্টি করে তারপরে খালাকা মিনহা যাও যাহা, তার থেকে তার জোড়া বানিয়েছেন, তার স্ত্রীকে বানিয়েছেন বাম পাজরে হাত দিয়ে, ওয়া বাসসা মিন হুমা রিজালা, তমাম জগতে পৃথিবীতে মানুষের প্রেমের বাজার ছড়াইয়া দিয়েছেন এই দুইজনের আই লাভ ইউর কারণে। ও বান্দারা, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা সেই সেই রবকে ভয় করো যেই রবের কাছে তোমরা চাও রেহেমের, রেহেমের দোহাই দিয়ে চাও। আল্লাহ জাল্লা শানু তোমাদের সকল কাজ একদম সূক্ষ্মভাবে তিনি অবজার্ভ করতেছেন, দেখতেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? ইনশাল্লাহ বোঝেন না, আমি 200% শিওর। তাহলে এই আয়াত এই কনস্টিটিউশনের সেকশন কি প্রুভ করে? করে যে আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক নিজাতে বানিয়েছেন, মহব্বত করে বানায়া জান্নাতে রেখে দিয়েছেন, তারপর ওনার বাম ফাজর হাত থেকে আম্মাজিকে বানিয়েছেন, এরপরে বাসসা মিন হুমা রিজালা, দুইজন থেকে এই দুইজনের বিবাহ সাদির মাধ্যমে তাম জগতে মানুষের মেলা, প্রেমের মেলা, আনন্দ মেলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। 224,000 পয়গাম্বারের মেসেজ একই রকম ছিল। আদম আলাইহিসসালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহ আদম সাফিউল্লাহ, ঈসা আলাইহিসসালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহ ঈসা রুহুল্লাহ, মুসা আলাইহিসসালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহ মুসা কলিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহ ইব্রাহিমু কলিমুল্লাহ, আমাদের লেটেস্ট পয়গম্বর তিনি দাওয়াত দিয়েছেন লা ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা বাড়াবাড়ি করলাম কই? আমরা তো মূল ধর্মেই আছি, মৌলবাদীর ভিতরে। ইব্রাহিম আলাইহিসসালাম উনি তো জাতির পিতা, ওনাকে নিছে আজুরিয়া সিটিং তো করে বাজে মূর্তিগুন রামগঞ্জ বেসিয়া তুই তো লেদা হলান গোষ্ঠীর ভিতরে হে হাটি নাই, তুই হিডা করস, তোরে বেশি বেশি ফটকা ফটকা কথা কস, রো বাড়িতে যাই আজের গেরে দেখছে বাইরা ইয় এই ইব্রাহিম এর দিছেন আমি খোদা বেশ ফেললাই, হেতে খোদার 12টা বাজাইছে কি হয়েছে, পারে আইলে দেখবে হেতে খোদার জিরবার আইলো, শোকর আইলো, হেতে কল্লার আইলো আইছে, এরা আব্বা বেসা গিটা কত হয়েছে দেশে রে, ওই ওই মূর্তি হতা রেখছি হাল গই, কেউ কেলো না, কি মূর্তি কেন না, আই বাজারে গেলে কত টি বেচতাম, আব্বা এটি কেউ কেলো না, সাহেদে ইন্দা নিল্লা মূর্তির কলটার হাত নাই, ফাও নাই, চোখ নাই, কেন এলে বেশি জিরবা গুলি এলেছে ফাটে ফাটে, বাবা এডি এ ঘটনা দেখ কয়েক দিনের বান্ধি লই হত দিচ্ছি, এডি একটার গার উপরে 224,000 পয়গাম্বর মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন। আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য বলি না, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাবা ঘরের ভিতরে মূর্তিগুলো তিনি জা আল হাক ওয়া জাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা, তিনি বলে বলে সরাই দিয়েছেন, ভেঙে ফেলেছেন। সেজন্য বলছি আমার রসুলের মেসেজ দিচ্ছি, ও প্রিয় প্রেমিকেরা তোমাদেরকে ইনচাল করছি না, বুঝে নাও, দেখো আল্লাহ জাল্লা শানু কিভাবে তোমাদেরকে বলছেন, আমি এক আদম থেকে সমগ্র জগতে মানুষ আমি ফাটাই দিয়েছি। আব্বা আমার একটু জাতীয় অনুষ্ঠানে নেন না, করে আজি তুই তো মুখ হস কিতা কই বইয়েছি, এন খোদার ইয়ে নমরুজ টাউট খোদার খোদা সাজ্যাতে, কোন আব্বা আমি কিছু কইতাম না, মারা দিচ্ছে কম আমার কদিন নেন না, আপনাকে পূজা অনুষ্ঠানে নেন, করে বাজি তোর আব্বা হইলো সব কিছু প্রধান সেনাপতি, আব্বা নেয় না তো আমার কদিন নেন না মা, এবার নেয় না দনোজনে ম্যাডামে, এবার ওনার আম্মা সুপারিশ চাইতেছে হোলা রে একটু লই যান না, কত ওর হোলা যেভাবে কথা কয় এনো আবার কি কই বইয়া, আমি তো শেষ কনা কইতো না কুষ্টিয়ার গামছা লো, ওলা কিছু কইতে লাগলে ওলারে গামছা দিবেন দিলে ছোড়ো মানুষ, কথা বুঝছেন তো, কে ইব্রাহিম। এবার নিছে
নামরুদের সবাই পূজা করতে আছে, প্রণাম করতে আছে, এই মাসলা শুধু উত্তীত হন, কথা বুঝছেন তো? তো একটু সামলা ডকের ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাবা এটা নিয়ে আপনাকে খোদা কহ, কয়েতে কালা না কো গামছাল, ইসলাম কি গামছা দিয়ে বাঁধি রাউন জানি? মহান আল্লাহ কয় সুরা সব পাতে বান্দারা ইউরিদু নালিয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, তমাম পৃথিবীর মুসলিমেরা চায়, যারা ধর্ম নিজগড়া করে বানিয়েছে তারা চায় ইসলামের ফোকাসকে নিভাইয়া দিতে। ও নবী পারবে না, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, কিয়ামত পর্যন্ত ইসলামের আলো আমি আল্লাহ দুনিয়াতে জ্বালিয়ে ছাড়ব। ছোট মানুষের মাধ্যমে আল্লাহ পাক সাইজ গড়িয়ে লেছে। তাহলে আমরা এক আদম থেকে এসেছি, যারা যাতে রকমের যুক্তি দেয় এটা গ্রহণীয় নয়, এই কোরআন সাক্ষী, বিশ্বাস করেন তো? দুই নম্বর হইল আল্লাহ পাক বিয়া পড়ায় দিছেন, এরপরে আদম ইয়া আদম স্কুন আতাওয়াসাও জুকাল জান্নাহ, আসেনি কথা সূরা বাকারা, আদম তুমিও আমার জান্নাতে থাকো, তোমার ওয়াইফেরে নিয়ে থাকো, যাও জুকা মানে জোড়া, তোমার ওয়াইফ যাও জুকাল জান্নাতা, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম তোমার ওয়াইফেরে নিয়ে জান্নাতে আনন্দ করো, খাও, তবে নিষিদ্ধ গাছের কাছে যাইও না, যদি সেখানের ফল টেস্ট করো তাহলে জাহান্নামে এই এই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ও নিষিদ্ধ গাছের ফল টেস্ট করার কারণে এই জগৎ সংসার, নতুবা আমরা জান্নাতেই ছিলাম, আবার আমরা জান্নাতে যাব, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বিয়ে শাদীর ব্যবস্থা করছেন, বান্দা আনন্দ করো, আমি রেখে দিয়েছি তো। ও খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি, যার লগে যার জোড়া তার লগে তার বিয়া, ঠিক কিনা? আপনি এত অস্থির হওয়ার তো প্রয়োজন নাই, আল্লাহ জাল্লা শাহানু আপনার জন্য রেখে দিয়েছেন নিয়ামত। কয়টা? চারটা। আর সাতটা বিয়া কটা আছে নসিবে? ফানকে হো মা তো বালা কুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাড়া ফাইন খিফতুম আল্লাহ তার দিল ফাওয়াহিদা। ও বান্দা বিয়ে শাদী করো, একটা করো, যদি আরো মন চায় আরো একটা করো, করতে করতে শুই যাইবা শোয়া তুড়ে আরো একটা করো বিয়া, এভাবে বিয়া কয়টা? আরো জোরে কে বলেন? নয়নপুরের কোরআন শরীফে আছে কিনা? এই যে সামনে নিয়ে পড়ছে, তাহলে বিয়ে নিয়ে অস্থিতিশীল হওয়ার তো কোনো যুক্তিকতা নাই। কিন্তু আমাদের যুবকেরা কেন রঙিন জগতে চলে যাবো হুজুর, ইয়া বা ইয়া আব্বা খায়, বাবা খায়, টাইগার খায়, আরো কত রকমের খায়, হুজুর শান্তি নাই? শান্তি তো আল্লাহ করে দিবে। ওয়া জায়লা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমার আই লাভ ইউ বানে রেখছি, হিয়ানো শান্তি পাইবা, তবে প্রতিষ্ঠিত হও, একটু পড়ালেখা করো, জীবনকে গড়ো। জীবনকে গড়ানোর জন্য আল্লাহ বলছেন সুরা নূরে, লাইট নামক সুরা, হাত্তা ইয়াকনিহুমুল্লাহ, অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হওয়া পর্যন্ত বন্ধা ধৈর্য ধরো, আমি তোমাকে ধনী বানাই দেব, এরপর বিয়া, ঠিক কিনা? ন নৌকা চালাইবা, তারপরে বিয়া নসিব হইতো না, বিয়া করলেও শান্তি পাইতা না, বস বিনা ক্ষতে গোলাম হয়ে যাইবা, নিজের কাফির নামার পয়সা দিয়া হেতির গোলাম হয়ে যাইবা, কই গড় শান্তি পাইতো না, ঠিক কিনা? বিদ্যা শিক্ষা না হইতে আগে করছো বিয়া, বিনা ক্ষতে গোলাম হইলা, বিনা ক্ষতে গোলাম হইলা, গাইডের টাকা দিয়া রে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে, কথা ঠিক কিনা? কপড়া লেখা না করতে বিয়ে করে গেলেছ, এখন সাতপুর ফেরিঘাট আরো একটু দূরে, বাও নৌকা বাও, একটা কলিয়ে নারী নীতি শিক্ষা নীতিটারে চেঞ্জ করে দিছে, দেখছেন গানটার প্রাণ কত, লোড কত, মেমোরি জিভি কত ওয়াইটফুল, ঠিক কিনা? আর অনাঙ্গ শিল্পীরা কি গায়, কি গায়, ও ছোট ছোট মাইয়ারে দি জানা ব্যবিচারের গান গায়, আইলা না ফুলের মধু খাইলা না, মধু আইছে কত,
এটা ফুলে ফোটে না, ঠিক কিনা? এগুলো তো মোবাইলে মোবাইলে রাখো, এই কারণে তো ইয়া আব্বা খাও, আর খালি মাথা কাজ যাও, প্রতিষ্ঠিত হও। মেয়ের বাবারা মেয়ে খানজিত করি আনবো, রে বা আজই বিয়ে করবি নি, কইবেন তো সময় নাই তো বিয়ে কতক্ষণে করতাম। আমরা লতে পড়ার সময়, ইউনিভার্সিটিতে পড়ার সময় রফিক ভাই আপনাকে একটা মানুষ কইলাম, আমি মানুষ নাকি ডাকাতি আপনার এত আইলে বিয়ে কই আপনাদের রিসিভ করেন না, কইলাম টাইমটা কই, আইসি পড়া লেখার জন্য আইলে বিয়ে করার টাইম কই, কথা ঠিক কিনা? বিয়ে আল্লাহ করাবেন, তোমার জন্য আয়োজন রেখে দিয়েছেন, অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন, বান্দা ধৈর্য ধরো, এই পৃথিবীতেও তোমার কলিজা আমি ঠান্ডা করব, পরকালেও করব। অপসংস্কৃতি সয়লাবে সয়লাবে ঘুরে ঘুরে নিজের নিজে কুতকুতান, ইস বাউরে কেড়ে যায় বুকটা ফাইটটা যায়, ফাইটবো কা? মোহাম্মদ সাল্লাম বিয়ে করি উম্মতকে শিখাই দিয়েছেন, বিয়ে করো কোনো অসুবিধা নেই, বুক ফাইটবো কিনলে বিয়ের কাজ আমাদের ব্যবস্থা আছে না, ও বুকটা ফাইটটা যায়, তোমার কি বুকে মুগুর দিয়ে বেশি নি কেন? এটাই চলছে আমার নয়নপুরে আমি শুনলাম আর কি, কেমন কেন মিলিমিশে আছে ওরা আত্মীয় হেন, বুঝছি তো সব মিলিমিশে আছে, ফর্দা ফসিদার কোনো ভালাই তারা ধার ধার না, ঠিক কিনা? ফাঁকি দিয়ে কথাটা মনে আসবে না বলি দি, বাচ্চা কাচ্চা কেন নষ্ট হয়ে যাচ্ছে? মা বোনদের ফেটে সন্তান আসলে, সন্তান আসার পর থেকে তো টেলিভিশন কিরণমালা স্টার জলসা চায়, অনেকে তো এমন নেশা করে ফেলছে অনেক মা, এটা রামগঞ্জে নাই আমার এলাকায় কিছু আছে, রুটি বেলতে বেলতেও কিরণমালা স্টার জলসা চায়, তো হেতির ঘর ডাকাইতে হইতো না কি হইব, ঠিক কিনা? বড় অফিস সাহেব আব্দুল কাদের জিলানী রহেমাহুল্লাহ তাআলাকে যখন ওনার আম্মা নয়নপুর মুক্তভবর্তী করাইছে, হুজুর আমার ফলাকারে একটু পড়াইয়েন, আউজ বিল্লাহ দিয়ে শুরু করিয়েন, আব্দুল কাদের হয়েছে মুক্ত হুজুর করে বাজি কস আউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আব্দুল কাদের কয় হুজুর আউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ও খোদার কাটা খাড়া তুরে কই আউজ বিল্লাহ, তুই তো গ্যারাম লইছিস সব, যেন ঢাকা এক্সপ্রেস পুরো রামগঞ্জ হলে লাকসম তুই ঢাকা যার কই, পুরো রামগঞ্জ হলে যার যে ফাঁসা বাড়ি মারে ও আমার লাকসম বাইপাস, তুরে কই আউজ বিল্লাহ তুই তো লইছিস সব, আগে কোন স্কুল উঠছে কোন মাদ্রাসা কোজ রড়ি নো ক মাহুতে আমার লগ ইডি শুরু করছে খাড়া, তোর মারে ফোন করাই ফোন আসেনি সে সময় কথার কথা আর কি। আব্দুল কাদের আম্মারে খবর দিয়া মুক্ত হবে আনাইলো, আব্দুল কাদের আগে কোন মাদ্রাসা পড়ছে কোনা হুজুর পড়েন ক কথা ঠিক করি কো, তারে কই আউজ বিল্লাহ হে যে বিসমিল্লাহ লই গেরাম লই শুনছি ঘটনা কি, এই আব্দুল কাদের কই থেকে ফারস কোজুর ইডানো শুধু 18 পারা কোরআনে কারিম পর্যন্ত পারি, আব্দুল কাদের আম্মারে জিজ্ঞেস করে সে কিভাবে এটা পারে, হুজুর জানি না কি আমরা জানেন না কোনায় পড়াইছেন কোন হাফিজি মাদ্রাসা, কোনা হুজুর পড়ায় নাই সত্যি করে বলছি পড়ায় নাই, তাইলে সে কিভাবে জানে আপনি কি আমল করেছেন কো হুজুর, ও আমার আব্দুল কাদের ডান স্তনের দুধ যখন পান করতো আমি ডান কাতে নয় ফারা কোরআনে কারিম তেলাওয়াত করে ফেলতাম, বাম স্তনের দুধ যখন পান করতো তখন আমি আরো নয় ফারা তেলাওয়াত করতাম, হয়তো হয়তো আমার আব্দুল কাদের শিশু বয়সে তা শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। আজকে আমাদের ঘর ইহুদি নাসারাদেরকে ফিস করছি, আব্দুল কাদের কিভাবে মুখস্থ করে ফেললেন আম্মা থেকে শুনে শুনে, আমাদের ঘরে সে শোনার ব্যবস্থা আছে? ঘুম থেকে উঠিয়ে শুরু করে দিচ্ছে টেলিভিশন ডিস লাইন বিভিন্ন রকমের নেগেটিভ ফিলিং, আবার ছেলে স্কুলে যাওয়ার সময় মেয়ে যাওয়ার সময় এই মেমোরি সিস্টেম মোবাইল গজব হয়ে যাচ্ছে, আহা ঠিক কিনা? এইভাবে আমরা তো চলছি, তা আমরা হেদায়তের আলো কিভাবে পাবো? আমরা আমাদেরকে রুটে ফিরে আসতে হবে, নারীগঠিত কার্যক্রম থেকে যদি ফিরে আসতে পারেন শিউর দেওয়া যায় আল্লাহ আপনাকে ইমানের সহিত কবুল করবে। সব মানুষ এখানেই দুর্বল, ফিরে আসতে হবে, আল্লাহ তো নিয়ামত রেখেছেন, কথা ক্লিয়ার? সোনামণিদেরকে মানুষ করতে হলে নিজেরা আগে মানুষ মানুষ হতে হবে, নিজেরা পড়ালেখা করতে হবে, অপসংস্কৃতিকে ডিলিট করতে হবে, কেমন? যদি গান গাইতে হয় গান নিয়ে আমি প্রত্যেকটা ওয়াজে বলি, সাহিত্য সংস্কৃতি নিয়ে আমি বলি, এটা আমার আদত হয়ে গেছে, দেখি না তার জাতি একটু চেঞ্জ হয় কিনা, গান দেশের গান দশের গান শিরক বেদাত যেগুলাতে নাই এগুলা বাদ দিয়ে ভালো ভালো গান আল্লাহ এবং তার রসুলের গান, ঠিক কিনা? এই জন্য ওই গানটা গাইছিলাম, বিদেশে বিরাজে যার গো
সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে, পশু পক্ষী না জানিতে, আগে জানে তার মায়ো রে মাঝি, বায়া যাও রে মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি, বায়া যাও রে। আল্লাহু আকবার। তো প্রিয় বন্ধুরা, বিয়ে শাদি আল্লাহ জাল্লা শানু বান্দাকে করায় দিয়েছেন, তিনি জান্নাতে রেখেছেন। জান্নাতে ইবলিস এই গানের আয়োজন করার কারণে, অপসংস্কৃতির কারণে জান্নাত আমরা খোয়াই চলে এসেছি। এখন এই দুনিয়াতে আমরা ম্যাচিওর্ড হওয়ার পর বিয়ে শাদি করতে হবে। সংক্ষেপ, বিয়ে শাদি করার সময় আগে ফাত্রীকে দেখতে হবে, ফাত্র ফাত্রীকে দেখবে, ফাত্রী ফাত্রকে দেখবে, ঠিক কিনা? এখানে আমরা কমন ভুল করে থাকি। ফাত্রীকে দেখাবার জন্য অনেক সময় মহল্লার সব মানুষ, আবার বন্ধু বান্ধবেরাও যায়, অনেক আলেমেও যায়। ও ভাই তুমি আইও না একটু, কদ্দুর মেয়ে, এটা একটা গুণা না, আমার সরম লাগে। আচ্ছা, সরম লাগলে আপনি বিয়ে করবেন কেন? আপনি একটা সুন্নতকে জবাই করে দিলেন, আর ফরফুরুষকে দেখায় একটা ফরজের জবাই করলেন। মহিলার সাথে পুরুষে 14 রকমের পুরুষ মহিলার সাথে দেখা দিতে পারবে, মানে আপনি পুরুষ 14 রকমের মহিলার সাথে দেখা দিতে পারবেন। মা বোন, দুধমা দুধবোন, শাশুড়ি বাতিজি নাতিনি, খালা ফুফুট, বেটি সৎ বেটি, পুত্র বধূ, দাদি নানি বাগিনী, কথা বুঝছেন? আর যত তালতো বোন কালতো বোন, পশ্চিম পাড়ার আন্টি, নয়নপুরের দক্ষিণ পাড়ার খালামণি, যা আছে, আই লাভ ইউ, সবটি দেখা দেওয়া। আবার ছেলের বাপের দোয়া করে দেবো, মা আল্লাহ আসেনি, তখন কি শ্বশুরে হবু শ্বশুর কি তা এ মেয়েকে দেখতে পারবে? সমাজকে আজকে একটা বিশাল সমুদ্র থেকে যা উপস্থাপক বলেছেন, আমি গাইডলাইন দিব, সম্ভব না তো। কোরআনে কারীম 23 বছরে নাজিল হয়েছে, ছাত্ররা কেমন আল্লাহ টিচার, আল্লাহ ছাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 224,000 নবীর সরদার, যার থেকে কোরআনের আলো নিয়েছেন 185,000 সাহাবি, তাদের থেকে নিয়েছেন 600,000 তাবেঈ। তা আমি আপচারিয়ার নয়নপুরের আপনারা হেদু হাবু লোকে এক ঘন্টা কোরআনের কি আলো নিবেন? কথা ক্লিয়ার? সবকিছু দেওয়া সম্ভব না, যা পারি। তাহলে এই ফরজটা আমরা সমাজে ফিরিয়ে আনতে হবে। বিয়ে করার সময় শুধু আপনি দেখবেন, মদিনার নবী বুখারী শরীফে সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন, ও নয়নপুরের যুবকেরা, আমি সোনার মদিনার নবী বলছি, তুন কাহুল মারাতে লেয়ার বাইন লে মা লেহা ওলে হাসাবিহা ওলে জামালেহা ওলে আও নাসাবিহা ওলে দিনিহা ফাজ ফারবে জাতের দিন। ও আমার উম্মত, চারটা কোয়ালিটি দেখে মহিলাকে বিয়ে করো, তার মাল লে মালেহা বলে জামালেহা, তার সৌন্দর্য। তাহলে হুজুর সৌন্দর্য বলতে কি চেহারা সুন্দর হওয়া, এটা তার শিক্ষা দীক্ষা চরিত্র আমল আখলাক আফটার অলের উপরকে বলা হয় জামাল, ঠিক কিনা? যদি জামালের অর্থ শুধু সাদা মানুষ বুঝান, সৌন্দর্যের মায়নাটা ফুটে উঠবে না, কারণ তাইলে কালো মাইয়ারে বিয়ে করবো কে? যার চোখে যাকে আল্লাহ জোড়া বানাইছে তারে দেখলে সয়েজ হয়ে যাবে। জামালে হা ওলে হাসাবে হা আও নাসাবে হা, তার বংশ মর্যাদা দেখতে হবে, তার বড় বোন ফালাইয়া গেছে কিনা, তার আম্মাকে তার বাপে ফালাইয়া বিয়ে করছে কিনা, নতুবা সংস্কৃতি চলতে থাকবে। যে সমস্ত সোনা বন্ধুরা ফালাইবার চিন্তা করে, তুই সিটিং এর ঘরে কোনোদিন ভালো ফোলা মাইয়া প্রোডাকশন হবে না, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, কারণ তোর ফোলা মাইয়া অধাই যাইব, মা মনিস ঠিকভাবে থাইও, আমনে আমার মার অত দাই লই আনছেন, আই কেমনে ঠিক থাকতে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলছেন, ওয়ালে হাসাবে হা আও নাসাবে হা, 7 নম্বর সার্টিফিকেট বলছেন, ওয়ালে দিনিয়া, তার ধর্মকর্মটা দেখবা, যদি 3টা সার্টিফিকেট কম থাকে, যদি ধর্ম ভালো থাকে, ও আমার উম্মত, ফাজ ফারবে জাতির দিন, তার ধর্মটা অগ্রাধিকার দিয়ে তাকে বিয়ে করো, তাম জিন্দগি তুমি সুখে থাকতে পারবে। আল্লাহ আল্লাহ শানু কয়, ও বান্দা, যদিও আব্বা আম্মা সয়েজে বিয়ে করি, তোমার সয়েজ হয় নাই,
তবে শোনো, আমি আল্লাহ তোমাকে জিতাই দেবো, হেতি যদিও হালকা সামলা, স্ত্রীর ঘরে এক বছর ফোলা দিব, আর এক বছর মাইয়া দিব, তারপরে নয়নপুরের জমি জামা সব কিনবা, ফোলা একটা ম্যাজিস্ট্রেট হবে, একটা এমবিবিএস ডাক্তার হবে, একটা আলেম হবে, আমি আল্লাহ জিতাই দেব। ফাসা তাকরাহু শাইআন আইয়াজালাল্লাহু ফীহি খাইরান কাসীরা, আশা করা যায় আমি আল্লাহ ওই মহিলার ভিতরে খায়রে কাসির দিয়ে দিব, অধিক অধিক কল্যাণ। এখন অনেক অনেকে আছেন ছেলে মেয়েকে ফাত্তা দেয় না, মা বাপের সহজ করছে ঠিক আছে, ফোলা কিন্তু বিয়েহীন দিন না করলে আত্মহত্যা করিয়ে লেব, মাইয়াও করিয়ে লেব, আমারে সেদিক দিয়ে বিয়ে না হলে বিয়েই বইতাম না, তখন কি করবেন আপনারা? তখন আমি বুঝি এ বদিল্লারি বুঝি বিয়াই কই। আপনি যদি এভাবে জিদ ধরেন, আল্লাহ না করুক ছেলে মেয়ে আত্মহত্যা করবে, এই সোনার কলিজার টুকরো যদি আত্মহত্যা করে আপনি আল্লাহর কাছে দায় দিবেন, তখন করণীয় কি? ছেলে মেয়ের মতকে অগ্রাধিকার দিবেন, দোয়া করে দিবেন, কি করা? তারপর আত্মহত্যা থেকে বাঁচাতে হবে, কথা ঠিক কিনা? ফোলার গোষ্ঠী কিন্তু খুশি হয়ে গেছে, লাপসার হিসাবে সদ্য গোষ্ঠী ভাত খাবে মারক, ডায়াবেটিস না ধরো খেমি আমার আব্বারে হাত তোলা দিছে, আমি সিহান দিয়ে আইলে বিয়ে করছি, সিহান দিয়ে বিয়ে করাই পাল্লাই। তবে আব্বা আম্মার কষ্ট যদি মনে কষ্ট দিয়ে যদি বিয়ে শাদী করেন, চয়েস করেন, কোনোদিনও আপনি শান্তি পাবেন না, আপনার ছেলে মেয়েরাও আপনার বিরুদ্ধে আচরণ করবে, কথা ঠিক কি না? মদিনার নবী বলেছেন চারটে সার্টিফিকেট দেখে বিয়ে করো, উম্মত সুখে থাকবা, নিয়ামত পাইবা, পড়ে আমিন আমিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে সে লেখে বিয়ে করেছেন, উনি তো প্রজাদের খোঁজ খবর নিতেন, ভোরবেলা মদিনা মনোয়ারার এক গলিতে দেখেন যে মা বলছে মেয়েকে, বিধবা মহিলা, এ মেয়ে, এ আমার মেয়ে, দুধে পানি মিশা, দুধে পানি মিশা, বাজারে যাইতে হবে সকালবেলা মদিনার বাজারে। কমা পানি মিশাইলে তো এটা গুণা হবে, পারে একটু দুধ তো আবজের এক কেজি হয়ে যাইব, মিশা পয়সার দরকার। কমা এটা তো যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে, কই এরাই তো ওমর কোথ থেকে আসবে? কমা ওমরে না দেখলে ওমরের আল্লাহ তো আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ার ফাঁকে কথাটা শুনেছেন, শুনে যাইয়া ওয়াইফেরে বলল ম্যাডাম ওড়ো। ও কি কো? ফোলারে ফোলার জন্য মাই একটা ঠিক করছি, ওনার রাজার ফোলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ওনার ফোলা আব্দুল্লাহর জন্য বিয়ে একটা ঠিক করেছেন, বিধবার মেয়ে গোয়ালি নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফে কো বস আমনের ফোলা আমনে বিয়ে করাইবেন, আমি আসি মজগন্দি। কিন্তু দেখেন দুনিয়াতে নজিরবিহীন পাত্রী ছয়েজ করে গেছেন আমার রসুল আরবের বাম ফাজরের সাথে কলিজার সাথে কলিজা লাগাইয়া রওজার টাওয়ারে ঘুমাই রয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের স্ট্যাটাসের কথা চিন্তা না করিয়া গোয়ালিনীর অসহায়ের মেয়ে বিবাহ করেছেন। আল্লাহ জাল্লা শানু কয় ওমর রে, আমি আল্লাহ তোমাকে বেয়াই হিসাবে জিতাইয়া দিব, তোমার ছেলেকেও জিতাইয়া দিব, তোমার এই ঔরসে তোমার ছেলের ঔরসে যেই মানুষ আমি দান করবো খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, তোমাদের চার নম্বরের পরে পাঁচ নম্বর স্থান জগৎ জোড়াতা। এখন কি নগদে লাভ চান না বাকিতে চান? হ্যাঁ, এখন তো সব নগদে বিশ্বাসী। এখন বিয়ে শাদী দেখার ব্যাপারে এই জিনিসটা খেয়াল রাখবেন, এরপরে দিন তারিখ কয়েকগুলো আমল আমি বলে যাচ্ছি। দিন তারিখ হওয়ার পর আছে কি গায়ে হলুদ? গায়ে এটা জায়েজ আছে? ফোলহার পক্ষের মেয়েরা যাইয়া মেয়েরে ছেলে ঢেলে ক্যামেরা ট্যামেরা লইয়া মেয়েরে দোয়া করি দে, হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো রে দোয়া মুনাজাত করি দে, কেমন? এরপরে সবাই দেখে ফোলারা তো বিয়ে করব, দুইজনে রংবাজি ফুরা গেলাম সারা রাত, ঠিক কি না? এই ব্লিচার সিটিং কোন দিক দিয়ে ঢুকছে সমাজে খেয়াল করছেন? জানা ব্যবসার প্রতিটা ট্রাফিক মোড়ে মোড়ে আল্লাহ জাল্লা শানু সিগন্যাল দিয়ে দিয়েছেন, সিগন্যাল আমরা ওভারটেক করতেছি মানি না, এই জন্য অ্যাক্সিডেন্ট। এই যে এক নজর দেখি আসছে এই ফোলার মাথার ভিতরে, এটা চিন্তা করি রে কি দেখলাম, ওই বিয়েটা তার না হয় যদি আমার হইতো রে। এগুলা যদিও হেসে হেসে বলছি মারাত্মক গুণা, ফরজ তরক। তাহলে বলেন এই ছেলের ঘরে আর এই মেয়ের ঘরে আল্লাহর ওলি ফায়দা হবে? জাতীয় সিটিং হবে তার ঘরে ফায়দা। বিয়ে শাদি গোপনীয় জিনিস, তবে অনুষ্ঠান করেন, অনুষ্ঠানের জন্য আল্লাহ হাবিব বলে দিয়েছেন আম্মাজিদেরকে ওইভাবে রাখেন, বিয়ে শাদি এলান করবেন,
অনুষ্ঠানের মাধ্যমে। তবে অনুষ্ঠান কিভাবে করবেন? আল্লাহর নবী বলে দিয়েছেন, আওলেন ওলাও বিশাত আমার উম্মত রাবি, অনুষ্ঠান করো, বৌবাত অনুষ্ঠান করো, একটি বকরি দিয়ে হলেও, যে জিনিসটা সুন্নত, যার সক্ষমতা আছে তিনি পালন করবেন। আমরা এটাকে ফরজের মতো মূল্যায়ন করি, এই যে আমরা সুন্নতের ফরজের কাতার নিয়ে গেছি, সুন্নতকে সুন্নতের স্টেজে রাখেন, ফরজকে ফরজের স্টেজে রাখেন, তা কিভাবে? শুধু যারা ধনী আছে তারা এটা আমল করবে, আর গরিব যারা সামান্য খেজুর দিয়েও হয়ে যায়, কিন্তু গরিবেরা ক জীবনে বিয়ে একবার, হুজুর কি বলেন, দশ বিশটা মাইক্রো গাড়ি গোস্ত, হুজুর আদমন না হইলে কেমন হয়, ওই যৌতুকের টাকা 60,000 লইয়া আরো 60,000 ঋণ, ঠিক না? শুধু বিয়ের দিন উম্মত যে পয়সাটা অপচয় করে, শুধু এই পয়সাটা যদি উম্মত সেভ করতো সারা জিন্দগি সুখে থাকতে পারতো, কথা ঠিক কিনা? কত অপচয়, বিয়ের দিন আপনি লাখ লাখ টাকা করলেন, এরপরে এত সুন্দর স্ত্রীকে দেখে অর্থের জন্য বিদেশ চলে গেলেন, আল্লাহ আপনাকে এই প্রশ্ন করবে না, কয়টা বিল্ডিং দিছেন, তারপরে কয় রাষ্ট্র ঘুরছেন, আল্লাহ আপনাকে কবরে প্রশ্ন করবে, বান্দা আমার জন্য আমল কি নিয়ে এসেছ? আপনি যদি স্ত্রীর কাছে থেকে ছেলে মেয়েকে সময় দিয়ে আপনি যদি সুন্নত তরিকা জীবন যাপন করতে পারতেন, আপনার ফ্যামিলিতে জেনাবা বিচার না থাকতো, পুরো দেশের রহমত নাজিল হইতো। আপনি এখন ফসা অফসর করার কারণে দেশে দেশে আপনি ঘুরতেছেন, এত সুন্দর স্ত্রী রাখিয়া ভুল আপনি করেছেন, ঠিক কিনা? আপনি বিয়ে অনুষ্ঠান করবেন, আল্লাহর ওয়াস্তে মানুষকে খাওয়াবেন, ছোট বয়সে আপনি যখন স্কুলে যাইতেন আপনাকে দক্ষিণ পাড়ার কাকা আপনাকে আদর করতো, তুই কি রি কো, আমি হাবু হাবু, কার ফুত, আমি জসিমের ফুত, আল্লাহ বাসাক, এই যে বলেছে আল্লাহ বাসাক, তার দোয়ার বরকতে আল্লাহ আপনাকে বড় নেতা করছে, বড় শিক্ষিত করছে, ম্যাজিস্ট্রেট বানাইছে, কার দোয়া কখন কবুল হয় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। গ্রামের কুকুরের শিয়াল কুকুরেরও খাওয়ার অধিকার আছে, যদি আপনার কিসমত থাকে অনুষ্ঠান দেশে করবেন, আর সক্ষমতা থাকলে বাইরেও করবেন, অসুবিধা নাই, তবে আল্লাহর ওয়াস্তে খাওয়াইয়েন, কেরানিরে বসাই রাখিয়েন না, যদি কেউ কিছু উইলিংলি দিতে চায় আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, সুন্নত তরিকে আমাদেরকে অনুষ্ঠান করতে হবে, কথা ঠিক কিনা? আবার রামগঞ্জে এটা আছে কিনা, বিয়ের আগে আগে আবার বিয়ের দিন ড্যান্সার আনে কি করে ড্যান্স দেয়, হ্যাঁ হ্যাঁ, তো বিয়ের ওয়াজ করতে করতে তো শেষ হয়ে গেল, মারমুগত কোনে আছে না ড্যান্সার, বিয়ে করবো দুইজনে নাচে কয়জনে আসেনি, তালাজ্জ বিহা কুফরুন, এই অবৈধ গান দিয়ে আপনি যে আনন্দ গ্রহণ করলেন এটা কুফুরি, ইস্তেমাউল মালাহি ফেসকুন, আর এই গান বাজনা এগুলা শোনা ফুসুকি কবিরা গুনা, তালাজ্জ হাসিল করা কুফুরি, আল্লাহর ওয়াস্তে এগুলো করবেন? তাল্লা জাল্লা শানু এক কান কথা বলেছেন, মজার কথা, ওয়া খালাকনাকুম আজওয়াজা, ও আমার বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় তৈরি করেছি, বানায়েছি, যার লগে যার জোড়া তার লগে তার বিয়া, ঠিক কিনা? আপনি আফসোস করার দরকার নেই, আল্লাহ যেদিক দিয়ে কবুল ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে, রাজি আছেন তো? যখন ইব্রাহিম ও খলিলুল্লাহ আল্লাহ জাল্লা শানু যখন ওনাকে অগ্নিকুণ্ডের আগুন থেকে বাঁচাইছে, তাকে যখন অগ্নিকুণ্ডে ফালাই দিচ্ছে, যে বিলামিন কয় আল্লাহ আপনার খলিলুল্লাহকে তো অগ্নিকুণ্ডে জ্বালাই দিতেছে, আল্লাহ আপনি কি করবেন, আমার দোস্তেরে বসুন্ধরা অফসেট পেপার নিয়ে যাও, কি কি সাহায্যের দরকার, কয় গানে পুলিশ বিডি আর অফসেট দরকার, আমার দোস্তকে মুনাজাত দিতে বলো, আমি আল্লাহ তার জন্য পাঠাইয়া দেব, আল্লাহ একবার। জি বিলামিন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসলেন, ভাই ধরেন এখন আপনার কি সাহায্যের প্রয়োজন, আল্লাহকে বলেন আপনাকে তো হাত বেঁধে এখন অগ্নিকুণ্ডে ফালাই দিচ্ছে, ইব্রাহিম আলাইহিসসালাম বলেন আফিকা মিনাল্লাহ, এটা কি তোমার থেকে বলো নাকি আল্লাহর থেকে বলো, কো আমি আল্লাহর থেকে বলছি, কো তাহলে আমার আল্লাহ কি দেখে না আমার এখন কোন সাহায্যের প্রয়োজন? জিবরিল আমিন খালি দরখাস্ত নিয়ে আল্লাহর কাছে আশ্রমণ লাগেন, আল্লাহ আপনার দোস্ত সাহায্য চায় না, কত চায় না কি কো, আল্লাহ আপনার দোস্ত বলে আমার আল্লাহ কি দেখে না আমার এখন কোন সাহায্যের প্রয়োজন, আমার দোস্ত ঠিকই বলেছে, আমার দোস্তকে উলঙ্গ করার আগে আগে জান্নাত থেকে পায়জামা পাঞ্জাবি ফাঁকি ফরাইয়া দাও, আগুনের আমি ফোন করে দিচ্ছি, আল্লাহ ফোন করে, ফোন আসেনি এ সময়, কথার কথা, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যাও,
উনি অগ্নিকুণ্ডে এভাবে বসলেন, আগুন ঠান্ডা হয়ে গেল। নমরুজ্জার রায় কার্যকর করিবার লাই বসে রয়েছে এখানে সব সদস্যরা বলে আগুনেরে কয়, এই আগুন জ্বালাতি পারস না, তেদে অরিজিনাল রয়েছে, আগুন জ্বলস্তে জ্বলে না। আগুনে কো বাদাম্যা এদিকে আয়, শক্তি আছে না আছে দেহাইয়া দিও। সুবহানাল্লাহ, আগুনে কার কথা শোনে? এত বেনসন সিগারেট খায় চায়, এ সময় কি বেনসন কোম্পানি আছে? কথার কথা, অনেক আলেমলা মারে দেখলে সিগারেটটা নেই, হুজুর তুমি বাড়ি গেছো কয়নি। এখন উনি এভাবে অরিজিনাল রয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি অগ্নিকুণ্ডে এত শান্তি পেয়েছি, জীবনে আর কোনোদিন এত শান্তি আমি পাই নাই। যখন ওনাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যাশন নিতে আসেন, যখন ওনাকে এভাবে বেঁধে কেরানে করে ফেলে দেওয়া হচ্ছে, তিনি আল্লাহ ফাঁকে বলেন, আল্লাহ সাত্তাভাগ আসমানে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি একজন, আর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ ফাটি আমি একজন মাত্র আল্লাহ। আমার আল্লাহ জাল্লা শানু এত মায়া করলে তামাম জগতের সকল দৃশ্য সকল কুদরত তার চোখের সামনে দেখায় দিলেন। ইব্রাহিম ভয় পেও না, জান্নাত তোমার চোখের সামনে। আমি এমনি করে আমার ইব্রাহিমকে আসমান জমিনের সকল নেটওয়ার্ক দেখাইয়া দিয়েছি। তো নমরুদে কয়ে, আগুন জ্বালাতি বাসটা পাইবি আয়, আগুন কার কথা শুনে? আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হলে কার আবাদত করতে হবে? কার পূজা? আল্লাহকে বাদ দিয়ে অন্য দিকে ধরিও না, হো হো হো, ঠিক কিনা? আবার এখানে বারদানের সেফত আনছে সালাম, আগুন হ্যালো, আগুন আমি আল্লাহ বলছি, এমন ভাবে ঠান্ডা হইও না যাতে আবার খড়কুটা বিশ্রাইয়া আগুন ফোয়ান লাগে। শীতকালে আগুন হয় না? এমনি হওয়া নিশ্চিত খবর নাই। এই জন্য বারদানের অ্যাডজেক্টিভ সালাম আনছে। সুবহান আল্লাহ, থাক কেমন, এটা আগামী বছর কইও, এটা প্রকট রায় দাও। নারায় তাকবীর, আগুন কার কথা শুনে? আরো জোরে আল্লাহ। তাহলে আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হলে কার ইবাদত করতে হবে? আরো জোরে জোরসে বলুন। অনেক আল্লাহকে বাদ দিয়ে আগুনের ইবাদত করি লাভ হবে না। আগুনকে সারা জিন্দগি যদি দুলাভাই বলা হয়, আগুনে বলবে, শালার ভাই আমি তোমায় বহুদিনের অপেক্ষা করছি রে, আজকে তোমায় পাইয়া গেলাম সুন্দর মতে শ্মশানে। ঠিক কিনা? লাভ হবে না মুসলমান ও বিভিন্ন ধর্মের প্রেমিকা, এসুন আল্লাহর কোরআনের দিকে, ঠিক কিনা? আগুন থেকে রক্ষা করেছেন কে? তাহলে ইবাদত কার করতে হবে? উনি অগ্নিকুণ্ড থেকে নিস্তার পাইয়া কয়, আল্লাহ এদের সাথে থাকতাম না, এমনি যা হে বনিলা রব্বি সাইয়াহাদিন, যে দেশে বাফে ফুতে লুঙ্গি গুলিয়ে আল্লাহ থাকতাম না, আর আল্লাহ চলে যাচ্ছি। যাইতে যাইতে ভেবিলেন, দেশের সীমান্ত এলাকা যখন গেলেন, হাজার হাজার যুবকেরা জামার কলার এইভাবে স্টাইল করে দাঁড়ায় রয়েছে, গাড়ি টাড়ি রাখিয়া ঘোড়া টোড়া রাখিয়া। উনি কইল, বাবারা তোমরা কারা? আমরা এদেশের নাগরিক আর কি। এ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াইলা কেন? হুজুর তুমি কি নতুন আয় শুনি এদেশে, খবর রাখো না, দেশে পত্রিকা পড়ো না, ব্রেকিং নিউজ দেখো না? কারো বাবা কেন, ঘটনা কিতা বলুন, একটু আমার বলুন। আর যা হুজুর, দিশি দোয়া করি, খাওয়া ভিক্ষা করি, আসে না কিছু হুজুরের এইভাবে কয় না? কারো বাবা তোমরা কেন দাঁড়াইছো আমাকে একটু বলো না খুলে। তখন যুবকেরা বলে, আজকে এদেশের রাজার মাঝে মাইয়ের বিয়া, প্রিন্সেস সায়রা, ওই যে বলছিলাম তামাম পৃথিবী সুন্দরী মহিলা, কত তোমরা এখানে? আমরা লাখ লাখ ফ্রেমের কল দিছি, মিস কল দিছি, ব্যাক করে না, বলছি আমাদের কাছে রাজপ্রাসাদের এখানে আসবার জন্য, রাজা বুড়ো হয়ে গেছে, রাজা মাইয়ারও বিয়ে দিব, ক্ষমতা হস্তান্তর করিব। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার বাংলা লিঙ্গের অ্যাডভার্টাইজে দাঁড়াইবার সুযোগ নেই, উনি মরা খেজুর গাছের নিচে এ ভাই জামা পাঞ্জাবি পরি এভাবে দাঁড়াই রইল আর কি। এবার সব যুবকেরা কয়, মা হুজুর কে আরো তো বিয়ে করবার আয়েশা আছে দেই। এবার আম্মাজি চায়রাক রাজপ্রাসাদ থেকে বের হলেন, যুবকদেরকে বললেন, ওহে যুবকেরা, কো জি ম্যাডাম, ইয়েস ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, রেডি, কো তোমরা আমাকে অনেক চিঠি দিয়েছ, বিবাহের প্রস্তাব দিয়েছ, আমি মানুষ হইলাম একজন, বিবাহ হবে আমার একজনের সাথে, সবাইকে মন দেওয়া সম্ভব না। কো জি ম্যাডাম, হ্যাঁ বলেন, আমার সাথে এটা কি কো ঘোড়া?